বিজ্ঞানের ইতিহাস বদলে দিচ্ছেন যে ভারতীয় মন্ত্রীরা বিমানকে আবিষ্কার করেছিলেন এই প্রশ্নের উত্তরে সকলেই হয়তো বলবেন যে বিমান আবিষ্কারক রাইট ভ্রাতৃদ্বয় কিন্তু ভারতের একমন্ত্রী বলছেন এই ইতিহাস ভুল ভারতের হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সত্যপাল সিং এর দাবি বিমানের প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দু পুরাণ রামায়ণে তার কথা আর যদি বর্তমান যুগের কথা ধরা হয় তাহলে বিমানের আবিষ্কারক হলেন শিবাকর বাবুজি দিন কয়েক আগে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের একটি পুরস্কার বিতরণী সভায় এক ভাষণে কথা বলেন মিস্টার সিং তিনি বলছেন রাইট ভাইদের আট বছর আগেই বিমান আবিষ্কার করে ফেলেছিলেন বাবুজি খোঁজ পড়ে গেছে কে এই যিনি বিজ্ঞানের প্রতিষ্ঠিত ইতিহাসের সম্পূর্ণ অজানাই রয়ে গেছেন খুঁজে পাওয়া যায়নি এখনও কিন্তু মন্ত্রী মিস্টার সিং এর ওই মন্তব্য নিয়ে হাসি মস্করা শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যমে তবে সত্যপাল সিং এর মতেরও বিরোধিতাও আছে ভারতেই তবে বিমান আবিষ্কারক বা বিজ্ঞানের ক্ষেত্রে প্রাচীন ভারতের অবদান নিয়ে এরকম দাবি কোনো মন্ত্রীর মুখে এই প্রথম নয় দু সালে একটি বিজ্ঞান সম্মেলনে এক বক্তা জানিয়েছিলেন বিমানের আবিষ্কারক হলেন এক ঋষি প্রায় সাত হাজার বছর আগে তিনি এই বসবাস করতেন অর্থাৎ বছর আগেই বিমান আবিষ্কৃত হয়েছিল ভারতের মাটিতেই এখানেই শেষ নয় বিমানেই থেমে নেয় ব্যাপারটা ভিন গ্রহেও নাকি বিমান পাঠাতে সক্ষম হয়েছিলেন প্রাচীন ভারতীয় বিজ্ঞানীরা অবসরপ্রাপ্ত পাইলট এবং একটি বিমান চালনা প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ক্যাপ্টেন আনন্দ বলেছিলেন কয়েক হাজার বছর আগে অন্য গ্রহেও বিমান পাঠিয়েছিলেন ভারতীয়রা সঙ্গে এখনকার থেকে অনেক উন্নত রেডার ব্যবস্থাও ছিল এত গেল বিমানের প্রসঙ্গ ভারতের চিকিৎসা বিজ্ঞানের ঐতিহ্য যে কত মহান আর সুপ্রাচীন তা বুঝতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে বলেছিলেন প্রাচীন ভারতেরও কসমেটিক সার্জারির প্রচলন ছিল উদাহরণ হিসেবে মিস্টার মোদি তুলে ধরেছিলেন হিন্দুদের দেবতা গণেশের কথা আমরা ভগবান গণেশের পুজো করি সেই সময়ে নিশ্চয়ই এমন একজন প্লাস্টিক সার্জেন ছিলেন যিনি একটি হাতি মাথা একজন মানুষের শরীরে লাগিয়েছিলেন তখন থেকে প্লাস্টিক সার্জারির প্রচলন হয় মুম্বাইয়ের একটি হাসপাতালের চিকিৎসকদের সামনে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন নরেন্দ্র মোদী হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শিব একটি শাবকের মাথায় একটি শিশুর দেহে জুড়ে দিয়ে ভগবান গণেশের সৃষ্টি করেছিলেন চিকিৎসা বিজ্ঞানীর ঘটনা থেকে আবারও প্রকৌশলে ফিরে যাওয়া যাক গত মাসে গুজরাটে মুখ্যমন্ত্রী বিজয় রূপানী একটি অবকাঠামো প্রকৌশল গবেষণা প্রতিষ্ঠানে ভাষণ দিতে গিয়ে হিন্দুদের ভগবান রামের প্রকৌশলবিদ্যার উদাহরণ দিয়েছিলেন হিন্দু পুরাণ রামায়ণে উল্লেখিত আছে নিজের অপহৃত স্ত্রী সীতাকে শ্রীলঙ্কার দ্বৈতরাজ রাবণের হাত থেকে যখন উদ্ধার করতে আনতে গিয়েছিলেন তখন লঙ্কায় পৌঁছানোর জন্য তিনি সমুদ্রের ওপরে একটি সেতু নির্মাণ করেছিলেন পক প্রণালী নামে পরিচিত ভারত মহাসাগরের যে সরু ও অগভীর অংশটি ভারতের দক্ষিণতম প্রান্ত আর শ্রীলঙ্কার মধ্যে আছে তারই ওপরে ওই সেতু তৈরি হয়েছিল বলে অনেক হিন্দু ধর্মাবলম্বী এখনো বিশ্বাস করেন আসলে পক প্রণালীর ওই অংশে কিছু পাথরের অবশেষ এখনও দেখা যায় সেটিকেই সবাই রামের তৈরি সেতুর ভগ্নাবশেষ বলে মনে করে থাকেন চিন্তা করে দেখুন সেই কোন যুগে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সেতু বানিয়েছিলেন ভগবান রামচন্দ্র তার কাছে কি উন্নত মানের প্রকৌশলীরা ছিলেন সে যুগে এখনও সেই সেতুর ভগ্নাবশেষ দেখতে পাওয়া যায় বলছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী প্রকৌশল আর চিকিৎসা বিজ্ঞান হল কিন্তু গরু কিনা এসে পারে এই বিজ্ঞান মনস্কার মধ্যে বিজেপি শাসিত রাজস্থানের শিক্ষামন্ত্রী এবছরের জানুয়ারি মাসে বলেছিলেন গরুর বৈজ্ঞানিক গুরুত্ব কতটা তা বুঝতে হবে পৃথিবীতে গরুই একমাত্র প্রাণী যারা অক্সিজেনে প্রশ্বাস নেয় আবার নিঃশ্বাস ছাড়ার সময়েও অক্সিজেনই ফিরিয়ে দেয় প্রকৃতিতে বিজ্ঞানীরা যদিও তখনই আপত্তি তুলেছিলেন বাসুদেব দেবনানের নামে ওই মন্ত্রীর বক্তব্যে তাদের কথায় গরু অক্সিজেন নিঃশ্বাস নেয় আবার অক্সিজেন প্রশ্বাস হিসেবে ছাড়ে এ কথার কোনো ভিত্তিই নেই নেতামন্ত্রীরা নিত্য নতুন বৈজ্ঞানিক তত্ত্ব দিচ্ছেন তো বিচারপতিরাই বা বাদ যাবেন কেন আর প্রজনন বিজ্ঞানীরাই বা পিছিয়ে থাকবেন কেন তাই কয়েক মাস আগে রাজস্থান হাইকোর্টের এক বিচারপতি মন্তব্য করেছিলেন ময়ূরের প্রজনন প্রক্রিয়া সম্বন্ধে ময়ূরকে কেন জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা দিতে গিয়ে ওই বিচারপতি মহেশ শর্মা সাংবাদিকদের ব্যাখ্যা করে বলেছিলেন যে ময়ূর হচ্ছে একমাত্র ব্রহ্মচারী প্রাণী একটি ময়ূর গর্ভবতী হয় কিভাবে তাহলে বিচারপতির যুক্তি ময়ূর যখন তার চোখের জল ফেলে ময়ূরই সেই অশ্রু পান করেই নাকি গর্ভবতী হয়ে পড়ে সেজন্যই ময়ূরের ব্রহ্মচর্য এখনও ক্ষুণ্ণ হয় না সে আজীবন কৌমার্য রক্ষা করতে সক্ষম হয় এরকম এক ব্রহ্মচারী পাখিরই জাতীয় পাখির মর্যাদা পাওয়া উচিত ভারতে বর্তমানে ভারতের জাতীয় প্রাণী বাঘ তার বদলে গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার পক্ষেও সওয়াল করেছিলেন ওই বিচারপতি এই সবই তিনি অবশ্য আদালতের বাইরে নিজের কর্মজীবনের শেষ দিনে সাংবাদিকদের সামনে বলেছিলেন সামাজিক মাধ্যমে হাসির রোল পড়ে গিয়েছিল ময়ূরের গর্ভবতী হওয়ার ওই নতুন পদ্ধতির কথা জেনে বিজ্ঞানীরা জানিয়েছিলেন ময়ূরের চোখের জল খেয়ে ফেলে ময়ূরী গর্ভবতী হয়ে পড়ার এই কল্প কাহিনী অনেক পুরনো বহুদিন ধরেই এটা চলে আসছে অন্য সব প্রাণীর বিশ্লেষকরা মনে করছেন হিন্দুত্ববাদী বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ ব্যক্তিরা ভারতের ঐতিহ্য যে কত মহান বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান পশু বিজ্ঞান সবকিছুতেই প্রাচীন ভারতের যে বাকি পৃথিবীর থেকে অনেক এগিয়েছিল সেটাই প্রমাণ করার চেষ্টা করে চলছেন নানাভাবে এর ফলে বিজ্ঞানের বা ইতিহাসে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে তা এখনই বলা কঠিন কারণ সব মতামত বিজ্ঞানিক মহলে মোটেই মান্যতা পাচ্ছে না তবে সামাজিক মাধ্যমে মানুষের কাছে হাসির খোরাক হয়ে থাকছে